বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্র হিসেবে নিয়োগ পেয়েছেন হুসনেয়ারা শিখা। তিনি সহ দুজন এখন বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র। কেন্দ্রীয় ব্যাংক থেকে এই সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্র হুসনেয়ারা শিখা আগের মুখপাত্র মেজবাউল হকের স্থলাভিষিক্ত হবেন। মুখপাত্র হিসেবে মনোনীত হুসনেয়ারা শিখা 1996 সালে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক হিসেবে যোগ দেন। চলতি বছর মে মাসে ব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবে পদোন্নতি পান। নতুন মুখপাত্র হুসনেয়ারা শিখাকে সার্বিক সহযোগিতার জন্য দুজন সহকারী মুখপাত্র নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তারা হলেন ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের পরিচালক মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী ও ডিপার্টমেন্ট অফ কমিউনিকেশন বিভাগের পরিচালক সাইদা খানম।